के तुले चे देखबेन ठेलाय पड़ले बिड़ाल ताल गाछे उठे एटा जानें तो विपदे पड़िया साधु कला चोपा खाय जानें प्रबाद वाक्य एगुलो ता महाप्रभु कादेर के तुले चे साकट सुकट कुकड़ा माने पाषण्ड जाड़ा नौकाटा ठीक जखन सुरधनिर माझखाने गेछे अम्रिका नगर जाबे ओपारे अम्रिका अम्रिका काल ना जखनी माझखाने गेछे गदा धरे इशारा करछे महाप्रभु आगे थेके बला छिलो माझखाने गेलेई नांगल दिए नौकार एकटा जायगा फुटो करे दिओ गदाधर प्रभुर कथा मतो फुटो करे दिएछे आर जा फुटो करे दिएछे तखन कि होच्छे भुक 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 हरि बोल हरि बोल हरि बोल आर जखन भुक भुक करे जल ढुकछे तखन जे जा चिंता से तार करछे कार केमन चिंता कि गो शिशुर चिंता मायेर कोल शिक्षकेर चिंता शिक्षा गुरुदेवदेर चिंता देखो काके देबे दीक्षा जोगीर चिंता जगन्नाथ फकीरेर चिंता मक्का बड़ लोकेर धनेर चिंता निरानब्बईयेर धक्का বোঝা গেল শিশুর চিন্তা মায়ের কোল এটা বুঝতে পেরেছেন তো বাচ্চা খাঁজছে মা কোলে নিলেই চুপ শিক্ষকের চিন্তা দেখবেন রাস্তা দিয়ে যেতে যেতে বা কাউকে দেখতে পেলে একটা শিক্ষা দেবে কতক্ষণে একটা শিক্ষা দেবো এই কোথায় গেছিলি অমুক জায়গায় আচ্ছা ঠিক আছে সাবধানে বাড়ি যাবি শিক্ষা একটা দেবেই কিছু না কিছু ছোটখাটো হলেও দেবে এটা শিক্ষকের চিন্তা যারা সদ্গুরু বৃন্দাবনে বাবাজি মহারাজ বৃন্দাবনে কুঠির করে সব বসে আছে একবারে প্রাদম্য সাধু যারা গেলেই আপনি প্রণাম করলে আগে জিজ্ঞাসা করে বাবা দীক্ষা হয়েছে এটা সবার প্রথম জিজ্ঞাসা যোগীর চিন্তা জগন্নাথ যে ভিখারি বা যোগী সে চিন্তা করে কতদিনে রদ আসবে একবার গিয়ে জগন্নাথের দড়িটা টানবো এটাই তার শান্তি ফকির দু টাকা কেউ যদি ভিক্ষা দেয় এক টাকা খায় এক টাকা তুলে রাখে কবে মরার আগে একবার অন্তত মক্কায় গিয়ে আমাকে হজ করতে হবে তাই তো আর ধনীর চিন্তা সদাই ধন যে ধনী ব্যক্তি তার যত টাকাই থাক মানে লাখ বাদ দিয়ে দিন কোটিতে চলে যান যখন তার 100 কোটি হয়ে গেছে তখনও তার মনে হচ্ছে আর কটা টাকা হলে মোটামুটি হয়ে যাবে তার জীবনে 99 যেমন 100 এ হয় না যারা প্রকৃত ভক্ত তাদের ভেতর যতই ভক্তি থাক তবু তারা প্রকাশ করে আমার কিছু না এটাই ভক্তির লক্ষণ আজকে মহাপ্রভু যাদেরকে তুলেছে যেই নৌকা দিয়ে জল ঢুকছে যে যার চিন্তায় সে তার বিভোর দু চারজন যারা ভক্ত সোনা ভক্ত ভক্ত তো বিভিন্ন রকমের হয় ভক্ত এক রকমের নয় জানেন তো এই যে হরিনাম শুনতে এসছে এক রকমের শ্রোতা নেই কিন্তু একটা আছে সর্পসদৃশ শ্রোতা সর্পসদৃশ শ্রোতা মানে মুখ নিচু করে কীর্তন শুনছে কিন্তু কীর্তনিয়া ভুল করলেই ফস এটা সর্পসদৃশ শ্রোতা আর একটা যে ভেক সদৃশ শ্রোতা ব্যাঙ মতো খানিকক্ষণ ওইদিকে দাঁড়িয়ে ছিল তারপর এই সামনেটা এলো তারপর ওইদিকে গেল মন্দিরে গেল পিছনে গেল ঘুরে ঘুরে বাড়ি চলে কি গান হচ্ছে কে জানে এটা ভেক সদৃশ শ্রোতা দুটো হলো আর একটা হচ্ছে রাজহংস সদৃশ শ্রোতা কিরকম ওই যে আচ্ছা কালকে আপনাদের শোনাবো এই পদটা পেমসিন্ধু গোড়ার যদি সম্ভব তা যাই হোক রাজহংস সদৃশ শ্রোতা কেন তাহলে ভক্তরা সব হান এই যে মুখ সামলে কথা বলো কি গো হাঁস কি খায় হাঁস তো গেড়ি গুগলি খায় আপনি ভক্তদেরকে হাঁস বললেন কেন অপরাধ নেবেন না যেন আমি কিন্তু শুধু হাঁস বলিনি রাজহাঁস
রাজহাঁস বললাম কেন না, দুধ আর জল যদি মিশ্রিত করে দেওয়া হয় দেখবেন রাজহাঁস কি করে, দুধটুকু খেয়ে নেবে জলটুকু পড়েই থাকবে, মিশিয়ে দিয়ে দেখবেন জল খাবে না। দুধ থেকে রাজহাঁসের ঠোঁটে এমন প্যারাডাম লাগানো আছে, দুধ থেকে জলটা আলাদা করে দেবে, ও দুধটা খেয়ে নেবে জলটা আপনার পড়ে রয়ে যাবে। যেমন রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ শোন, ভক্ত হতে গেলে কি করতে হয় জানিস? বলে কেমন ঠাকুর? এক বস্তা চালের মধ্যে দুই দানা চিনি ফেলে দিয়ে দেখবি পিপিলিকা খুঁজে 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 সেই চিনি দুটো ঠিক বার করে নিয়ে বাড়ি যাবে। এই হলো ভক্ত সদৃশ, সঠিক ভক্ত তারাই যারা রাজহংস সদৃশ, সার অসার যাই বলি না কেন তারা সার বস্তুটুকু গ্রহণ করে নিয়ে বাড়ি চলে যাবে। তাই গৌর হরি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে যখন জল উঠছে এই যে আমরা মুখে বলি আর সংসার ভালো লাগে ঠাকুর কবে মরবো, মাঝে মাঝে সংসারে হয় না, চুলোচুলি হলেই তখন তো মনে হয় ঠাকুর এই পাপের সংসার কেন করেছিলুম গো, মাঝে মাঝে হয় না, এ সংসার আর দরকার নেই, বৃন্দাবন চলে যাব, নবদ্বীপ চলে যাব, মিথ্যে কথা এসব, মনের কথা না এসব, মুখের কথা, জীবনে মরবে না, তুমি ফরিডল এনে হাতে দিয়ে দাও বল খেয়ে মর, আমার সামনে মর, মরবে না, আর যে মরবে সে বলবে না, সে দাঁড়াম করে মরে যাবে, যা হবে হবে, যে একবার খেয়েছে জীবনে খাবে না, যে গেছে জীবনে ফিরবে না, যে শুয়েছে আর উঠবে না, এই তিনটে প্রশ্নের উত্তর কালকে হবে, কেমন মনে করে দিতে হবে, যে গেছে আর ফিরবে না, যে ফিরেছে আর যাবে না, যে একবার খেয়েছে আর খাবে না, যে শুয়েছে সে আর উঠবে না, চারটে কথা, যে মনে রাখতে পারবে সে উত্তর পাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে যখন জল ঢুকছে সবার তো মনে আতঙ্ক, মহাপ্রভু বলছে শোনো এই জল বন্ধ হবে, কি করতে হবে, তোমরা যদি একসঙ্গে সবাই হরিনাম করো তাহলে জল ঢোকা বন্ধ হয়ে যাবে। আমরা বলবো না, আমরা হরিনাম কেন করব, বলছে হরিনাম করলে নাকি গালাগালি হবে, জয় শ্রীরাম বললে নাকি গালাগালি, এটা মেনে নিতে পারবেন? আমি হিন্দু, আমি রাম বলতে পারবো না, এ কি করে হয়, অবশ্যই বলতে হবে, প্রেম সে বলো জয় শ্রীরাম, এটা আমাদের লক্ষ্য তো, এখানে কোনো পার্টির কালার নেই, এখানে কোনো কালার আসবে না, আমরা হিন্দু আমরা এ কথা বলতে পারব না, কেন বৈষ্ণব প্রসিদ্ধ কবি যাকে দেখবার জন্যে মহাপ্রভু নীলাচল যাবার পথে বাসুদেব ঘোষ, সেই বাসুদেব ঘোষ নিজে মুখে বলে গেছে, বাসুদেব ঘোষ কহে জোড়ো করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, যুগে যুগে ভগবান, একটু আগে শুনলেন না সম্ভবা আমি যুগে যুগে গাইছিলাম প্রথমেই বন্দনায়, সত্রে শ্রী নারায়ণ বলিরে ছলিতে বামন তেতায় রাম অবতার পাশা নহল্লা উদ্ধার, তাহলে একই ভগবান বারবার অবতার হয়ে এসছে, কিন্তু চৈতন্য মহাপ্রভু অবতার নয়, তিনি হলেন অবাত উত্তীর্ণ কালো, অবত যাদের বোধ বুদ্ধি নেই, মূর্খ অশিক্ষিত মানুষকে ধরে কোল দেবার জন্যে, আবাল বৃদ্ধ বনিতা ধনীমানী কুলীন ব্রাহ্মণ কোনো বিচার নাই, সবার কাছে প্রেম ভক্তি পৌঁছে দেবার জন্যে, অচৈতন্য জীবের মনে চৈতন্য চেতনা জাগাবার জন্যে তিনি নিজে প্রকাট হয়ে মানব মূর্তি ধারণ করলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর। তাহলে ওঠো নৌকায় যখন উঠেছো, চলো হয় হরিনাম বলো নালে এক একে ঝাঁপ দিয়ে জলে পড়ো। এবার কি করবে, যখন চরণ ছাপিয়া উঠিছে জল, চরণ ছাপিয়া উঠিছে জল, ভয়ে ভয়ে সবে কাঁপায় সকল, ভয়ে ভয়ে তখন কাঁপায় সকল, এই যে মরার ভয় সবার আছে, ও ভাই একবার না হয় বলে নে না, বললে তো আজকের মতো বেঁচে যাবি, ওপারে গেলে আর বলবো নি, মাঝখানে আছি বলে নে, নালে মাঝখানে ডুবে গেলে কোনো রাস্তা নেই, সব মরবো, কি করবে,
ভয়েতে পড়িয়া সবে হরি হরি বলে নৌকা ঠেকাইল প্রভু অম্বিকা নগরে। নৌকাটা যখনই অম্বিকা কান্নায় ঠেকল, তেঁতুল গাছের গোড়ায় গিয়ে দেখলেন একজন ভক্ত। তিনি কে? তিনি গৌরীদাস পণ্ডিত। সেই গৌরীদাসের গলাটা জড়িয়ে ধরে মহাপ্রভু কাঁদছে, শুধু একটা কথাই বারবার বলছে। কি বলছে বা শোনো, গৌরীদাস জিজ্ঞেস করছে, প্রভু চলো চলো দুনয়ন কেন ঘন ঘন কাঁপো, বলার মতো কেউ নেই, তুমি আমাকে তোমার পক্ষে একটু জায়গা দাও না মা। দেখবেন এটা নারী জাতির স্বভাব, তো গৌর তো সবসময় একভাবে নয়, কখনো কৃষ্ণ ভাব কখনো রাধা ভাব। আজকে করছে কি, ওই বামপদের বিধ্বঙ্গুলি দিয়ে মাটি খনন করছে। গৌরীদাস দেখে ফেলেছে, প্রভু কি হয়েছে তোমার বলো না। তব মুখ হেরি মোর বিদরয়ে ধরা ধরি করে
প্রভু তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না, প্রভু সংবরণ করো, কেন তুমি কাঁদছো, কার স্বপ্ন ভেঙে দিয়েছো? গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরে মহাপ্রভু কাঁদছে আর বলছে, গৌরী দাস তোমার মনে কি নাই, মনে কি নাই গো, মনে কি নাই গো, মনে কি নাই গো, সেই বারো মাস ছোড়ের কথা, বারো মাস ছোড়ের কথা মনে কি নাই গো, সেই বারো মাস ছোড়ের কথা মনে কি নাই গো, বারো মাস ছোড়ের কথা মনে কি নাই গো, ছোড়ের কথা মনে কি নাই গো, সেই মুক্তি যুদ্ধের কথা মুক্তি যুদ্ধের কথা মনে কি নাই গো, সেই মুক্তি যুদ্ধের কথা মনে কি নাই গো, মুক্তি যুদ্ধের কথা সেই ঋণ শুধি বলে আসি আছি, যুদ্ধের কথা শুধি বলে আসি আছি, যুদ্ধের কথা তোমার মনে কি নাই গো, প্রভু তুমি একটু খুলে বলো না কি ব্যাপারটা তুমি বলতে চাইছো আমি তো বুঝতে পারছি না। মহাপ্রভু বললেন, গৌরী দাস আজ আর নয়, চলো সেদিন যে মতো কথা দিয়েছিলাম আজ থেকে আমি তোমার ঘরে গিয়ে বাধা থাকবো। গৌরী দাস গৃহে আজ শ্রী গৌরাঙ্গ যতদিন তুমি রাখবে, তবে এই শরীরে নয়, তুমি দারু ব্রহ্ম বিগ্রহ তৈরি করে আমাকে প্রতিষ্ঠা করো, তোমার গিয়ে আমি থাকবো, আজ থাকবো না। ঠিক ৬ মাস দারু ব্রহ্ম বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা করলেন নিতাই গৌরী। এইবার ৬ মাস পরে যখন মহাপ্রভু দেখতে এলো যে তাকে যে কথা দিয়েছিলাম একবার দেখে আসি ঠিক ঠিক সেবা পূজা করছে কিনা। উমা, কেউ যদি সচল বিগ্রহ দেখতে পায় সে আর অচল বিগ্রহের সেবা করতে পারে? গৌরী দাস বললে, প্রভু এতদিন ৬ মাস তোমার কথা রেখেছি, আজ থেকে আমাকে আমার কথা তোমাদেরকে রাখতে হবে। বললে, ভালো কথা, কি কথা রাখতে হবে বলো, তুমি যা বলবে আমি তাই রাখবো। বলে, ওটি হচ্ছে না, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। তুমি আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা বলবো তুমি তাই শুনবে। বলে, হ্যাঁ ঠিক আছে শুনবো। দেখো প্রভু শুনবে তো? বলে, নিশ্চয়ই শুনবো, কথা দিলাম। তাহলে প্রভু আজ থেকে আমি আর ওই দারু ব্রহ্মের সেবা করব না, তোমরা দুভাই সেদিন তুমি কথা দিয়েছিলে আজ থেকে দুভাই আমার ঘরে থাকবে, আর ওই দারু মূর্তি দুটো আমি নৌকায় নিয়ে গিয়ে তুলে দিই, ওগুলো নবদ্বীপে চলে যা, তোমরা দু ভাই আমার এখানে থাকো। তা মহাপ্রভু বলে, দারু মূর্তি দুটো তাহলে নাবিয়ে উঠানে রাখো, আমরা দু ভাই সিংহাসনে গিয়ে বসি, দেরি না করে অমনি গৌরী দাস পণ্ডিত ছুটে গিয়ে এতদিনের প্রতিষ্ঠিত সেবিত বিগ্রহ সেই বিগ্রহ দুটোকে উঠানের মধ্যে এসে নাবিয়ে রাখলেন। এই যে আজ থেকে তোমাদের দারু মূর্তির আর সেবা করবো না, আজ থেকে আসল নিতাই গৌরের সেবা করব। এইবার দুই নিতাই গৌরকে নিয়ে গিয়ে সিংহাসনে তুলে বসাল। এদিকে কি হলো জানো, সিংহাসনে বসিয়ে দিয়ে
এবার জল এনে প্রভুর চরণ ধোয়াতে গিয়ে দেখছে আর চরণ নড়েও না চড়েও না। এগুলো দারু ব্রহ্ম হয়ে গেছে, নড়েও না চড়েও না, দারু ব্রহ্ম হয়ে গেছে। যখনই দেখছে এগুলোর গাতওয়ার নরম নেই, শক্ত হয়ে গেছে কাঠে, তাহলে দরজাটা খুলে দেখি বাইরের নিতাই গৌরটা কি করছে। যেই দরজা খুলেছে গৌরী দাস যা দেখতে পেল অমনি চমকে গেল। দেখে যে দুটো দারু ব্রহ্ম বিগ্রহ ছিল তারা হেঁটে হেঁটে চলিছে, ওই নৌকা দেব শিবার করে হেঁটে হেঁটে চলিছে। আঙ্গিনার বিগ্রহ গিয়ে বসলেন সিংহাসনে। মহাপ্রভু বললে, শোনো গৌরী দাস, আমি আর আমার বিগ্রহ কোনোদিন আলাদা ভেব না। তুমি যদি পাথরকে মনে করো আমাকে, আমি তাতেও বিরাজ করি। তুমি যদি মনে করো তোমার মধ্যে দিয়ে আমার সেবা করবে, আমি সেবা পাওয়ার জন্যে জড়জাগতিক রাজ ঐশ্বর্য কিছু প্রয়োজন হয় না। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবতে সগুণাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায়ো কল্পতে। ক্ষীর সর ছানা মাখো মন্ডা মিঠাই কিছুর প্রয়োজন নাই, শুধু দুফোঁটা নয়নের জল আর দুটো তুলসী পাতা দিয়ে কেউ যদি একবার ডাকে। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবতে সবু নাম সমতি তৈতান, আমি পৃথিবীর যেখানেই থাকি বলি তার দরে ছুটে যাই গো, আমি তার দরে ছুটে যাই গো, তার দরে ছুটে পৃথিবীর যে প্রান্তে থাকি আমি তার দ্বারে সেবা নেবার জন্য ছুটে যাই। কি বলে ধূপকাঠি? আমি কথা দিয়েছিলাম না
प्रभु तुम्हार कथा आमी एखनो बुझते पारछी ना। महाप्रभु बोलो बुझिए बोलबो, सुरधनी गंगार तीरे चलो, गौरी दासे संगे लइया गंगा तीरे पुरबेर कथा सुधाते लागे ना बुझी भावेर गति इति उति चा